اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي

তো এখানে যে দ্বিতীয় আদানটা এটা ওসমান রাজি আল্লাহ আনহর যুগে তিনি প্রয়োজনের জন্য সবাইকে সমস্ত জুম্মার দিন যেন ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় জন্য এই প্রথম আদানের ব্যবস্থা করেন তো আদানটা তো ইসলামে আগের থেকে আজ জুম্মার দিন আদান আছে সে আদানটাই সেটা প্রয়োজনে সেটা আবার আগে দেওয়া আরেকটা আগে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেটা প্রয়োজন প্রয়োজনের জন্য তো আদান দিন ইসলামে আছে জুম্মার আদানও আছে তো জুম্মার দিনই সেখানে খুঁজবার আগে যে আজান সেটা আরেকটু আরো আগে মানুষকে মানুষের মনোযোগ আকর্ষণ জন্য আজের ব্যবস্থা করেছেন এবং রসুল্লাহ সাল্লামের জন্য অনুমতি দিয়েছেন রসুলাম বলেছেন আলাইকুম বিসন্নতি ওয়া সুন্নাতুল খুলফা আর রাশিদিন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফা রাশিদিনদের সুন্নাতের অনুসরণ করো তো এখানে রসুল্লাহামের অনুমোদন দেওয়া হয়েছে রসুল্সাম বলে দিয়েছেন যে খুলাফা রাশিদিন তো ওসমান রাজি আল্লাহ আনহুম খুলাফা রাশিদের তৃতীয় খলিফা এবং চতুর্থ হচ্ছেন আলীর তার কাজেই উনি যখন নাকি এই আযানটা আদানটা চালু করেন তখন বেদাত সাহাবায়ে কেন তো কোনোদিনও বেদাতকে সমর্থন করবেন না কারণ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম হাদিস জানে বলেই কোনো সাহাবী তখন প্রমাণিত হয় নাই যে ইতিহাসে সাহাবারা এই প্রথম আদানের বিরোধিতা করেছে বা এটার পরিপন্থী মানে না এই ধরনের গণ্ডগোল করেছে না সমস্ত সাহাবায়ে কেন এটা সমর্থন করেছেন তো কাজেই এটা রসুল্লাহ ইসলামের অনুমোদন অনুযায়ী এটা প্রবর্তন করা হয়েছে কাজেই এটা বেদাত না এবং এই ক্ষেত্রে যেহেতু এটা আদান এবং এটা খোলাফা রাশিদিনের স্মরণ একটা প্রবর্তন করেছেন এবং শাহবাগ কেরাম রাশিনা মেনে নিয়েছেন তো কাজেই সাহাবাদের আমল এবং রসুল্লা সালিসাম বলেছেন খোলা খোলা ভারসিনদের সুন্নতকে অনুসরণ করার জন্য তো কাজেই এই আজানটা দিন ইসলামেরই একটা অন্তর্গত জিনিস সেটা কোনো নতুন কোনো জিনিস না কাজেই এক্ষেত্রে উত্তর দুটার দিতে হবে সেটা প্রথম আজানের শুনলে সেটার উত্তর দেওয়া এবং দ্বিতীয় আজান যেটা নাকি ক্ষুদার আজান সেটার উত্তর দেওয়া